হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি মাশেক, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি কথা বলবো রোমানিয়াতে প্রচুর মানুষ বর্তমানে যাচ্ছে এবং প্রচুর টাকা লস খাচ্ছে এবং কি কারণে খাচ্ছে সেই টোটালি বিষয়টা নিয়ে, এবং কম টাকার বা লো বাজেটের গেমগুলো কি কারণে ক্ষতিকর সেই টোটাল সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। তো গাইস, ইদানিং আমার কাছে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে বিভিন্ন মানুষ আমাকে মেসেজ করছে, বিশেষ করে একটি গ্রুপিং প্রায় 12 জনের লোক বাংলাদেশি। তারা আমাকে একটি ইনফর্ম করে যে যেহেতু তারা আমাকে চিনে এবং তারা আমাকে বলেছে যে যে নেক্সট যে বাঙালিরা আসবে তাদেরকে ভালো একটি ইনফরমেশন দিয়ে তাদেরকে যেন আমি সতর্ক করে দেই। সেটি হচ্ছে, আপনারা হয়তো জানেন যে রোমানিয়া থেকে লো বাজেটের অনেক গেম হয় যেটিকে সাধারণত বলা হয় পায়ে হাঁটার গেম এবং বিভিন্ন রকমের কম দামি গেম বলা হয়। এবং রোমানিয়া থেকে আমরা কিন্তু জানি ট্যাক্সি গেম সাধারণত বলা হয়, সেটিকে আরেকটি বলা হয় লরি গেম এবং আরেকটিকে বলা হয় ওয়াকিং গেম, যেটাকে বলা হয় পায়ে হাঁটার গেম। তো বর্তমানে কিছু মানুষ যারা রোমানিয়াতে যাচ্ছে এবং কিছু সংখ্যক মানুষ বর্তমানে রয়েছে যারা পাকিস্তানি এবং আফগানি, আপনারা হয়তো বা জানেন আমাদের পাশের দেশ আফগানি এবং পাকিস্তানে তারা সাধারণত মানব পাচার কাজ, মানে মানব পাচারের কাজে সবচেয়ে বেশি জড়িত পাকিস্তানিরা, সেটি হোক রোমানিয়া বা তুর্কি, গ্রিস বা বেলারুশ বা মেক্সিকো বা অন্য অন্য দেশ, যত বড় দেশই হোক না কেন সেখানে আপনাদের পাকিস্তানিরা পাবেনই। তো কিছু সংখ্যক মানুষ আপনার বর্তমানে কম টাকার গেম দেখে আপনার চলে যেতে চায়, লাইক 2000 থেকে 2100-2200 ইউরোর মধ্যে পাকিস্তানিরা বলে যে আপনাদেরকে রোমানিয়া থেকে ইতালিতে নিয়ে যাবে এবং ভালোভাবে নিয়ে যাবে। তো এখানে একটি প্রবলেম হয়, সেটি হলো রোমানিয়া থেকে যদি আপনি ইতালিতে যেতে চান তাহলে আপনাদেরকে টাকাটা আগে পে করতে হবে। যদি আপনার গেম আজকে হয় তাহলে আজকে টাকাটা পে করতে হবে, আপনাকে টাকা ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে জিরো টাকাতে আপনাকে কেউ নেবে না। আর জিরো টাকাতে যদি আপনাকে নেয় তাহলে মনে রাখবেন আপনাকে মাঝ রাস্তাতে বা হাঙ্গেরিতে কোথাও আটকিয়ে আপনাকে জিম্মি করে টাকা আদায় করবে, এটা রুলস। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশি অনেক এজেন্ট কাজ করে সেই রোমানিয়া থেকে ইতালি যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে ইভেন আমি নিজেও কাজ করেছি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যখন রোমানিয়া থেকে ইতালিতে যাবেন তো সে আপনাদেরকে কিন্তু টাকাটা কোথাও জমা রাখতে হয়, কেউ বা ব্যাংকে দেয় সেটা ডিপেন্ড করে ট্রাস্টেডের উপরে বা বিশ্বস্ততার উপরে। কিন্তু কিছু বাংলাদেশিরা এখানে কম টাকার গেম, মানে লো বাজেট মানে হচ্ছে 2000 ইউরো প্রায় 2 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা হতে পারে। তো কিছু পাকিস্তানের কাছে টাকা জমা দেয় কেউ বা ইতালিতে, কেউ বা ফ্রান্সে, কেউ বা বাংলাদেশে, কেউ বা রোমানিয়াতে টাকা আনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এবং ওইখানে তারা ক্যাশ টাকা দিয়ে যাওয়ার জন্য ট্রাই করে। কিন্তু দেখা যায় কি, যখন আপনারা ডাঙ্কি গেম খরচ করে রোমানিয়াতে আসে ইতালিতে যাওয়ার জন্য বা রোমানিয়াতে থাকার জন্য, তো কোম্পানি ভালো না হওয়ার কারণেই আমরা সবাই জানি সেটি সম্পর্কে যে গেম মারে। তো এখন গেম মারতে গিয়ে যদি দেখেন আপনারা পাকিস্তানিরা আপনারা ডাঙ্কি গেম বা পায়ে হাঁটার গেমে হাঙ্গেরিতে ধরা খাওয়ার পর ডিপোর্ট করেছে এবং আপনারা চিন্তা ভাবনা করেছেন যে আমরা লো বাজেটের গেমে যাব না, টাকাগুলো রিফান্ড করব বা টাকাগুলোকে আমরা ব্যাক তুলে নিয়ে আমরা ভালো কোনো গেমে যাব, তখন কিন্তু পাকিস্তানিরা আপনাকে টাকা দিবে না, কারণ ওরা আপনাকে ভালোভাবে চিনে না। প্লাস অন্য দেশের মানুষ আপনারা নিজেও বুঝেন, পাকিস্তানি বা আফগানি হোক বা তুর্কিয়ান হোক, আপনাকে টাকা ব্যাক দিবে না। তো আপনাদেরকে ভাবতে হবে তখন টাকাগুলো মায়ের খায়, এবং এই কারণে অনেক বাংলাদেশি লোক টাকার মায়ের খাচ্ছে, মায়েরগুলো খাচ্ছে, টাকাগুলো মেরে দিচ্ছে। তো মেন কারণ ওরাই, পাকিস্তানি বা আফগানি না, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি ট্রাস্টেড করে অন্য দেশের লোককে ট্রাস্ট করে আপনার টাকা দিয়েছেন যার কারণে আপনি মায়ের খেয়েছেন। এবং বাংলাদেশিকে দিলে আমার কথা হচ্ছে একটাই, আপনারা কিন্তু কিছু একটা বলতে পারতেন বা কিছু একটা করতে পারতেন। এবং আপনারা যদি গেমের ক্ষেত্রে দেখেন পায়ে হাঁটার গেমটা খুবই রিস্কি, আপনাদেরকে 3-4 ঘন্টা পায়ে হেঁটে আপনাকে বর্ডার ক্রস করতে হবে, এবং বর্ডার ক্রসের ক্ষেত্রে আপনার দেখা গেল অনেক সময় হাঙ্গেরিতে কোনো রুমেনি বা হাঙ্গেরিতে কোনো তার কাটার বেড়া নেই। আপনারা যখন হাঙ্গেরিতে যাবেন এমনও হয় 2 দিন আপনাকে জঙ্গলে থাকতে হয়, এবং ও আপনারা হয়তো বা জানেন হাঙ্গেরির পাশ দিয়ে প্রচুর পরিমাণ গ্রাম অঞ্চল, সব দিক দিয়ে গ্রাম অঞ্চল, এবং গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ জমি হয়, আপনারা গুগল ম্যাপও চাইলে দেখতে পারবেন। এবং এই জমিতে
প্রচুর পরিমাণ বেড়া বা পাশে আশেপাশে ছাগল বা বেড়া এবং গরু যেগুলোকে বলি, এগুলা কিন্তু চাষ ওরা লালন পালন করে। এবং লালন পালনের ক্ষেত্রে যখন কোনো ইমিগ্রেন্টস বা ইমিগ্রেন্টসকে যদি কেউ দেখে, হাঙ্গেরিয়ান কোনো নাগরিক বা রোমানিয়ার কোনো নাগরিক, তখন কিন্তু এরা পুলিশকে বলে দেয় যে এখানে ইমিগ্রেন্টস রয়েছে। তখন কিন্তু হাঙ্গেরির পুলিশকে ইনফর্ম করলে এরা আপনাকে ধরে আপনাকে ডিপুট করবে রোমানিয়াতে, এবং রোমানিয়া এদের মর্জি মতো যা করার করবে, ওইলে ক্যাম্পে নিব, আর নয়তো আর জেলে নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। সো এটাই ছিল মূলত মেন কারণ ধরা খাওয়ার। এবং লো বাজেটের গেম, একটা জিনিস মনে রাখবেন, যেখানে সস্তা জিনিস এখানে যেখানে সস্তা জিনিস সেখানে রিস্কও বেশি, যেখানে ভালো টাকা দেয় তখন সেখানে রিস্কটা থাকে কম। এবং লো বাজেটের গেমগুলো সাধারণত এরকমই হয়। এবং দূর দেশের মানুষকে ট্রাস্ট করার আগে খুব ভেবে চিন্তে ট্রাস্ট করবেন, এবং না হলে আপনার এরকম টাকা মাইর যাবে। আপনার যখন একবার ধরা খাবে তখনই আপনার মেন্টালিটি এবং আপনি সিক হয়ে যাবেন, আপনি ভোগান্তিতে পড়ে যাবেন যে আমি এখন কী করব, আমার কী ডিসিশন নেওয়া দরকার। তখন আপনার চিন্তা করবেন আমি ভালো গেমে যাব, আমি 2,50,000 3,00,000 দিয়ে গেম মারতে পেরেছি, আর 50,000 দিয়ে গেম দিতে পারবো না। তখন আপনারা এই 50,000 চিন্তা করে যখন বলবেন পাকিস্তানিদেরকে জোর গলায় যে আমার টাকাগুলো দিয়ে দেয়, তখন তো আপনার টাকা কোনোভাবেই দিবে না, রিফান্ড করবে না। আপনাকে বলবে আপনাকে আবার গেম দেওয়া হবে, কিন্তু আপনার টাকা রিফান্ড করবে না। আর যদি রিফান্ড করে 2,000 ইউরো থেকে হয়তো বা 1,000 ইউরো রিফান্ড করতে পারে, সেটা ডিপেন্ড করে বাই যার যার মেন্টালিটির উপরে। তো এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব ছিল, আমি আপনাদেরকে বলার দায়িত্ব ছিল, আমি আপনাদেরকে বলেছি, বাকিটা ডিপেন্ড করে আপনাদের উপরে। এবং এরকম অগণিত মানুষ টাকা মাইর খায় কিন্তু সেগুলো আর ভাইরাল হয় না বা মানুষ জানতে পারে না। আমি যথাসম্ভব ট্রাই করি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করার, তারপরেও বিভিন্ন মানুষ আমাকে নেগেটিভভাবে কমেন্ট করে, আমি কিছু মনে করি না, কারণ আপনারা হচ্ছেন পাবলিক এবং আপনারা যা খুশি মন্তব্য করতে পারেন, কিন্তু ভুলভাল মন্তব্য করে আপনারা প্লিজ মূর্খতার পরিচয় দিবেন না। এখানে অনেকেই আছে যারা অনেক মানে অনেক ব্যাড কমেন্ট করে, এবং সেটি অজানা এবং না জেনেই না বুঝেই কমেন্ট করেন। আপনারা প্লিজ না বুঝে কখনো কমেন্ট করার ট্রাই করবেন না, হোক এটা আমি বা অন্য কোনো মানুষ। এবং আপনারা গেলে খুব জেনে বুঝে যাওয়ার ট্রাই করবেন, কারণ এখানে এক একটি মানুষের রিস্ক এবং এক একটি মানুষের স্বপ্ন প্লাস এক একটি মানুষের ফ্যামিলি ডিপেন্ড করে আপনাদের উপরে। তো সে বিষয়ে একটু সতর্ক থাকার জন্য আমি আহ্বান করব, এবং আপনারা লো বাজেটের গেমে গেলেও আপনারা একটু সতর্ক থাকার ট্রাই করবেন। এবং আমার ফুল সাবজেক্ট যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা ভিডিওটি আবার টেনে বা আবার প্রথম থেকে দেখবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।